নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো আমি পৃথ্বীকে নিয়ে। যেহেতু এখানে রনকে সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কথা তো রনের অবশ্যই থাকবে, যেটা আমার পৃথ্বীর ভিডিও দেখে মনে হলো এবং সেটারই আজকে আমারই ভিডিও। তো শুরুতেই বলি, যে কোনো বিচ্ছেদ অবশ্যই খুব যন্ত্রণার, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন পৃথ্বী এবং রন এক হয়ে যায়। তার কারণ পৃথ্বী স্পেশালি বয়সটা বোধহয় অনেকটাই কম এবং মেয়েটার মধ্যে ম্যাচুরিটি অনেকটাই কম। ও হয়তো এই যে টোটাল জিনিসটা, মানে পৃথ্বী একটা ধরুন স্টুডেন্ট ছিল, টিকটক ভিডিও করত, তারপরে সেখান থেকে সবাই জানেন কী কী ভিডিও করেছে এবং সেইভাবে ও ফেমাস হয়েছে। এই যে ফেমাস হওয়ার রাস্তাটা, এটা কিন্তু খুব একটা মানে কঠিন ছিল না ওর জন্য। খুব এমন কিছু ভিডিও ও দিয়েছে যেগুলো দেখে হয়তো মানে খুব তাড়াতাড়ি ফেমাস হওয়া যায়, কারণ আমাদের ইউটিউবে অনেক কিছু করেই খুব ফেমাস হওয়া যায় তাড়াতাড়ি। তার মধ্যে সেই ভিডিওগুলোও ছিল। আজকে হয়তো পৃথ্বী তার সাজ পোশাক, তার সমস্ত কিছু, তার কথা বলার ধরন হয়তো বদলে গেছে, কিন্তু সেই সময়টা সে যে যে বিষয়গুলো নিয়ে ভিডিও করেছিল, যে যেভাবে ভিডিও করেছিল এবং একটি ছেলের সঙ্গে তাকে দেখা যেত, এবং সেই সমস্ত কিছু কিন্তু মানে খুব তাড়াতাড়ি তাকে একটা সাফল্য এনে দিয়েছে। যাই হোক, ওদের বাড়িটা টিনের একটা বাড়ি এবং খুব কালার করা, বেশ সুন্দর, মানে এই ধরনের বাড়ি দেখতে কিন্তু খুব ভাল লাগছে, ঠিক যেমন প্রিয়া করেছে এই বাড়িটা, মানে ওর বাপের বাড়ি ওটা। এক তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে সেই জায়গা থেকে তারপরে ও রনের সঙ্গে পরিচয় এবং রনের সঙ্গে তারপরে ও লিভ ইন করতো, থাকতো একসাথে এবং রেজিস্ট্রি ম্যারেজ ওদের হয়ে গেছিলো। এবারে পৃথ্বীর মা বাবাকে যেটাকে দেখে যেটা মনে হচ্ছে, ওরা নিতান্তই গ্রামের যেরকম হয়ে থাকেন, খুব সহজ সাধারণ মানুষ আর কি। তো আমি জানি না যে তারা কি করে, কারণ গ্রামের দিকে নর্মালি কোনো রকম সামাজিক বিয়ের আগে মেয়েকে কিন্তু এইভাবে কারোর সাথে মানে সে রয়েছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না, কারণ গ্রামের দিকে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা অতটা মানে কি বলবো, অবশ্যই রেজিস্ট্রি হয় কিন্তু সামাজিক বিয়েটা কিন্তু বেশি প্রাধান্য পায়। যাই হোক, সে রনের সাথে থেকেছে এবং তারপরে কিছু একটা হয়েছে যেটা পৃথ্বীর কথা অনুযায়ী তারপরে সেই ঝামেলাটা তাদের দুজনের থেকে দুজনের ফ্যামিলিতে চলে এসেছে। কারণ আমরা সবাই জানি যে বিবাহিত সম্পর্ক শুধুমাত্র দুজনের থাকে না, সেখানে দুটো ফ্যামিলি সেখানে ইনভলভ হয়ে যায়। তো খুব স্বাভাবিকভাবেই দুটো ফ্যামিলি সেক্ষেত্রে চলে এসেছে এবং দুটো ফ্যামিলি যেখানে চলে এসেছে তো সেই জন্যই কিন্তু মেন সমস্যাটা হয়ে গেছে। তো এদের দুজনের মধ্যে এমন কিছু জিনিস নিয়ে সমস্যা হয়েছে। এবারে এর আগের দিন দেখলাম পৃথ্বী চলে গেছে, ওই ওর বাবার সাথে যাচ্ছে, ওর মা ওকে এখনও খাইয়ে দেয়, মানে বোঝা যাচ্ছে বাপের বাড়িতে যথেষ্ট লাডলি বা ওকে সবাই ভীষণ ভালোবাসে। দেখুন, পৃথ্বী এবং রন দুজনেকে একসাথে ভিডিও করতো দেখতে আমাদের খুব ভালো লাগতো, এখন পৃথ্বী সম্পূর্ণ গ্রাম্য একটা ভিডিও দেখাচ্ছে এবং ভিডিওতে সুন্দরভাবে সেটাকে এডিটিং করছে। আগের দিন দেখলাম ওর বাবার সাথে কোথায় যাচ্ছিলো, সেখানে ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল, মানে ও যথেষ্ট লাডলি বাপের বাড়িতে বোঝাই যাচ্ছে। লাডলি হওয়ার অনেক কারণও আছে, সেগুলো নিয়ে আমি পরে আসছি, কিন্তু যাই হোক খাইয়ে দিচ্ছে। তারপরেও কোথায় যাচ্ছে না, আধার কার্ডটা ওর নাকি ব্লক হয়ে গেছে এরকম কিছু একটা বললো। মানে আমরা এখন জানি আধার কার্ডটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের প্রত্যেকের মানে থাকতেই হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা একটা ছোট থেকে, ছোট বাচ্চা থেকেও সবার মানে ওই জিনিসটাই ফার্স্ট প্রায়োরিটি। সেখানে এরা এত বড় ব্লগার আর এদের সাবস্ক্রাইবার, আমি যদি পৃথিবীর ধরি, মানে আমি যখন ভিডিওটা করছি 72 সামথিং দেখলাম, মানে ভাবতে পারেন এই দুটো ভিডিও দিয়েই এরা কিন্তু এতটা পপুলারিটি পেয়ে গেছে, দুটো তিনটে ভিডিও দিয়েই। তাহলে এরা তো অনেক বড় সাবস্ক্রাইবার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের কাজটা ওর কিন্তু আমার যেটা মনে হয় আগে করানো উচিত ছিল, কারণ আধার কার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে যে সমস্ত কিছু, মানে ওর যে আগের চ্যানেলটা ছিল, তার অ্যাডসেন্স বলুন বা তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন, সব কিছু কিন্তু রনেরই ইউজ হতো, ঠিক আছে? তো সেই জন্য রনের হাতেই পুরোপুরি সেই দুটো চ্যানেলের মানে জিনিসটা, মানে রাশটা থাকতো আর কি বলা যেতে পারে। তো শেষের দিকে আমরা পৃথ্বী দেখতাম ভিডিও করতো না, একদমই করতো না, এবং একটা ভিডিওতেও কিছু সেলাই করছিল, তারপরে বললো যে না আমি এখন ভিডিও করি না, আমার টাইম পাই, মানে বোঝা যাচ্ছিল একটা অশান্তি কোথাও না কোথাও হচ্ছে। এবার কী নিয়ে অশান্তি সেটার ভেতরে তো আমরা ঢুকতে পারি না বা ঢোকাটা উচিতও নয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সব কিছু ঠিক হয়ে যায়, কারণ যেহেতু এরা দুজন এখন এতটা পপুলারিটি পেয়ে গেছে বা সবাই এদেরকে জোড়ি হিসেবে দেখতে শুরু করেছে, সেহেতু যদি খুব ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের
ফিউচারে এখন রনের থেকেও পৃথির বেশি এফেক্ট হবে। তো সেক্ষেত্রে আর যেহেতু ওরা যেমন হোক গ্রামাঞ্চলে থাকে, সে যতই টাকা পয়সা থাকা যায় তার কোথাও না কোথাও একটা এফেক্ট তো হবে মেয়েটার। তো যাই হোক, এবারে পৃথি একটা জিনিস আমি বলতে চাই, ছোটবেলা থেকে ও ভীষণ মানে কি বলবো, ভীষণ পাকা যাকে বলে এরকম টাইপের, খুব অল্প বয়সেই পেকে গেছে এরকম একটা অ্যাটিটিউড লাগে ওকে দেখলে। তো এবারে সে আধার কার্ডটা বললো যে হ্যাঁ ওটা হয়ে যাবে, এ করে মানে এখন বোঝা যাচ্ছে ওর চ্যানেলটা যে হয়ে গেল, মানে মনিটাইজ তো হয়েই যাবে, এত সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াচ টাইমে চলে আসবে। তো এবারে এই চ্যানেলের যে অ্যাডসেন্স সমস্ত কিছু কিন্তু ও নিজের কাছেই রাখবে। আচ্ছা, একটা জিনিস তো কোথাও বোঝা গেল যে এই যে রন বা পৃথির মধ্যে হয়তো বা এই সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে, কারণ আজকে পৃথি একটা কথা বলেছে ওর ভিডিওতে, সেটা হচ্ছে আমরা সকলেই যখন ভিডিওটা দেখলাম দেখলাম যে ওর বাড়িতে বেশ কিছু গ্রামের দিকে এরকম হয়ে থাকে, ওই মানে আর কি সাধু সন্ন্যাসীরা আসেন না অনেক সময়, বা ওই ওই টাইপের যারা আসেন আর কি ভিক্ষা, তারা কিন্তু ভাত টাত খা মানে খেয়ে যান। তো যাই হোক, কারা খাবে বলেছিল, যদিও তারপরে ফোন নাম্বারটা প্রীতি হারিয়ে গেছে বলল, এবং সেই ফোন নাম্বারটা হারিয়ে যাওয়ার দরুন তাদেরকে ফোন করে যোগাযোগ করা যাচ্ছে না। একটা জিনিস খুব ভালো লাগলো মেয়েটির, যে ও কিন্তু বলেছে যে যখন ফোন নাম্বারটা হারিয়ে গেছে এবং যেহেতু বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ওর বাবা খুব চিন্তা করছেন, তো সেই সময় বললো যে সরি বাবা আমি ভুল করেছি বা আমার জন্য একটা কিছু হয়েছে। ও কিন্তু নিজেকে সরি মানে ওর কাছে এটা বোঝা গেল যে ওর রনের সাথে যে ছিল বা যে কোনো কারণে ও কিন্তু অনেক কিছু মানিয়ে নিয়েছিল, ঠিক আছে, অবশ্যই রনও মানিয়েছিল, ও কিন্তু সমস্ত কিছু মানিয়েছিল, কারণ এই প্রীতি আর যে একদম শুরুতে ভিডিও করতো সেই প্রীতি একদম শুরুর দিকে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। সেই প্রীতি ছিল যখন ওই আরেকটা ছেলে ছিল তার সাথে ভিডিও ভিডিও দেখতাম, সেটা একটু অন্য টাইপের লাগতো, কিন্তু এই প্রীতি অনেকটা ম্যাচিওর, অনেকটা কথা বলার তার মানে ভঙ্গিমাটা অনেক সুন্দর, এবং মোরালেস মানে জিনিসটা খুব ভালো, এই প্রীতি জিনিসটা অন্যরকম। তো যাই হোক, এবারে প্রীতি দেখলাম সেই খাবারগুলো, বালক সেবা যেটা আর কি হয় গ্রামের দিকে বালক ভোজন টাইপের, তো সেরকম বাচ্চাদের ডেকে সেই খাবারগুলো খাওয়ানো হলো, যেটা খুব সুন্দর লেগেছে, কারণ কোনো কিছু খাবারই নষ্ট করা উচিত না। এখন অনেকেই বলেন যে বিয়ে বাড়ি বা যে কোনো জায়গায় খাবার যদি বেঁচে যায় সেটা কোনো অনাথাশ্রমে খাওয়াতে পারেন, বা আপনারা বাচ্চাদের মধ্যেও এভাবে, যেমন ওর পাড়ার বাচ্চাদের খাইয়েছে, খুব ভালো লাগলো, এবং বাচ্চাদের সময় বেশ সময় কাটাচ্ছে প্রীতি, এটা খুব ভালো লাগলো, কারণ বাচ্চাদের সঙ্গে থাকলে মনটাও ভালো থাকে এবং সমস্ত কিছু ভালো থাকে। অবশ্যই ভেতরে হয়তো যন্ত্রণা আছে, সেইটা প্রকাশ করছে না, কারণ সেই প্রীতি আর রন যখন একসাথে ছিল, ধরুন তার একটা লাইফস্টাইল ছিল, ভালোবাসা তো ছিল, একটা লাইফস্টাইল ছিল, প্রীতি রনের যে বেডরুম সেটা সত্যি দেখার মতো ছিল। একটা ভিডিও দেখেছিলাম যে প্রীতি রনের বেডরুমটা মানে ঘুচোচ্ছে, তো কি সুন্দর বেডরুম বানিয়েছিল সমস্ত কিছু, আবার হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। তো এই টোটাল জিনিসটা মানে ওদের যে ভিডিও করতো সেখানে প্রীতি রন দুজনেরই তো ভূমিকা ছিল, কারোর একার তো ছিল না, কিন্তু হয়তো রনের হাতেই গুগল অ্যাডসেন্স বা সমস্ত কিছু ছিল। তো যাই হোক, একটাই বলবো যে কি হয়েছে সেটা তো কিছুটা আমরা আন্দাজ করতে পারছি, কিন্তু যতক্ষণ না প্রীতি কিছু বলছে ততক্ষণ আমরা সেটা নিয়ে বলতে পারি না। তবে হ্যাঁ, এই সংক্রান্তই হয়তো কিছু ঝামেলা হয়েছে, কারণ প্রীতি যেটা বললো যে মানে এই যে খাবারগুলো যে বাচ্চাদের খেলো, মানে একটা জিনিস বোঝা গেল যে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, মানে ওর বাড়িতে সেদিনকে খাবার মানে ছিল, সেজন্য ওই মানুষজন যারা এসেছিলেন তারা না হলেও বাচ্চারা এসে খেয়ে গেছে, মানে এই জিনিসটা ও ইনডাইরেক্টলি হতে পারে রনকে বললো, কারণ রন হয়তো ভেবেছিল যে ও যেভাবে মানে সমস্ত কিছু যে প্রসিডিওরগুলো আছে, আধার কার্ড বা এই যে গুগল অ্যাডসেন্স, এগুলো ও হয়তো একা করতে পারবে না, বা সেগুলো সমস্ত কিছু হয়ে যাচ্ছে, প্লাস একটা চ্যানেল খুলেও দাঁড়ও করিয়ে ফেলেছে। অবশ্যই নিশ্চয়ই ওর মধ্যেও সেই জিনিসটা আছে, বা ওর জন্যই বলা যেতে পারে কিন্তু ওই আগের চ্যানেলটাও কিন্তু গ্রো করেছিল। এখন দেখুন, এরা হচ্ছে বড় বড় ইউটিউবার, এদের ভেতরে কি হয়েছে সেটা আমরা কেউ বলতে পারি না, আমাদের সামনে কেন এই বিষয়গুলো আনছে, যদিও আজকের ভিডিওতে বলেছে যে আমি কিন্তু তোমাদের মানে তোমাদের ঠকাবো না বা তোমাদের মিথ্যা কথা বলছি না, এবং ওর কথা বলার মধ্যে কিন্তু অবশ্যই সত্যতা প্রকাশ পেয়েছে, কারণ এতটা কনফিডেন্টলিও বলেছে, এটা বোঝাই যাচ্ছে কিছু একটা হয়েছে, ঠিক আছে, কিছু একটা না হলে কখনো কেউ এত বড় একটা ডিসিশন নিতে পারে না। এখন যদি দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলাটা হয়ে থাকে, তবে দুটো ফ্যামিলিরও উচিত যে সব কিছু ঠিকঠাক করে নেওয়া, ঠিক আছে, কারণ আফটারঅল এরা দুজন একসাথে সবাই মানুষজন দেখেছে, এখন হয়তো ভবিষ্যতে এরা এক হয়েও যাবে, এখন হয়তো কিছুদিন এরকমভাবে রইল, একটা চ্যানেলও বেশ ভালোই গ্রো হয়ে গেল, খানিকটা না বলা উচিত না আমার টিনা সন্দীপের মতো লাগছে, যদিও টিনা সন্দীপের ব্যাপারটা রন প্রীতি এদের তো পুরোপুরি আলাদা গল্প, কিন্তু মানে টিনাও চলে এলো বাপের বাড়িতে এবং সেখানে
মানে রয়েছে, এইভাবেই তো রয়েছে। তো যাই হোক, এখন সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো কি হয়েছে না হয়েছে। তবে একটাই বলবো যে কিছু তো একটা ঝামেলা হয়েছে, এবং সেটা হয়তো বা ইউটিউবে টাকা পয়সা সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছে। এবারে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, আমরা হচ্ছি সব যতই মানে মধ্যবিত্ত ফ্যামিলি যদি বলি, তো সেক্ষেত্রে বা বাঙালি সমাজে এখনও কিন্তু ঠিক লিভিংটাকে না কেউ মেনে নেয় না, ঠিক আছে? যদিও এদের বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি ম্যারেজ, কারণ ওরা যেভাবে থাকতো সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি। অবশ্যই তারা ভিডিও করতো, অবশ্যই ভিডিও করতো, কিন্তু কোথাও না কোথাও তো একটা গ্রামের মানুষজন বলুন বা এই সমস্ত কিছুর কিন্তু একটা প্রেশার হয়। তো জানি না এই সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা আছে কি না, তো সেটা তো আমরা অবশ্যই পরবর্তীকালে যদি ওরা ওদের ভিডিওতে কিছু দেখতে পাই তখনই বলতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে তো অনেকেই মানে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ কন্ট্রোভার্সি যখন ভিডিও করছি তখন। তো যাই হোক, ভবিষ্যত তো কী হবে না হবে সেটা আমরা দেখতে পাবো, এবং সেই অনুযায়ী ভিডিও থাকবে। একটাই বলবো যে কোনো বিচ্ছেদই কাম্য নয়। বিচ্ছেদে হয়তো একটা চ্যানেল হয়তো গ্রো হয়ে যাবে, একটা সমস্ত কিছু হয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও মানে মনের যে যন্ত্রণা, মনের যে ব্যথা, সেটা তো কমানো যাবে না। কারণ মানে এই দুজনকে আমরা একসাথেই দেখতে অভ্যস্ত, মানে আমি তো অ্যাটলিস্ট দুজনকে একসাথেই দেখেছি। যাই বলবো, প্রীতির প্রবলেম মানে দোষ আছে না ফ্রনের কাছে জানি না, তবে দুজনকে একসাথেই ভালো লাগে, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো ধরলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।